আসসালামু আলাইকুম। নাইস আইটেম কে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি থ্রি পিস ও ফোর পিস। তো আজকে প্রথমেই যে জামাটি দেখাবো, এটির কালার হচ্ছে সবুজ। তো এটির মধ্যে চুমকি এবং আড়ির প্লেন কাজ করা। আপনারা যদি সামনের গলার কাজটা দেখেন, একদম খুবই সুন্দর এবং গর্জিয়াস একটি কাজ, এবং এটা একদম পাকিস্তানি একটি থ্রি পিস। এই থ্রি পিসটা খুবই সুন্দর। এখানে পিঙ্ক কালারের কাজ করা আছে সবুজের উপর। হ্যাঁ, তারপরে এখানে একদম মিহি চুমকির কাজ করা, যেগুলো একদম খুবই সুন্দর গর্জিয়াসভাবে দেখা যায়। কাপড়টা খুবই মসৃণ, এবং এটা কাপড়টা হচ্ছে গিয়ে জর্জেট কাপড় এবং খুব ভালো এবং উন্নত মানের কাপড়। তো আমরা এর পরবর্তী যে কাপড়টা দেখাবো, তো এটার এটার মধ্যে আপনারা পাবেন পাবেন একটি এটার উন্নাটা। উন্নাটা নিচে একটু দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে জামার নিচের কাজ। তো নিচের কাজগুলো দেখেন, এখানে চুমকির কাজগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, এবং এটার ভিতরে কিছু মানে ফুলের কাজ আছে, এবং চুমকির কাজগুলো খুবই ভালোভাবে এখান দিয়ে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন চুমকির কাজগুলো খুবই সুন্দর হয়েছে। তো পুরোপুরিভাবে এই জামাটি একটি গর্জিয়াস এবং সুন্দর জামা। তো আপনারা যদি এই জামাটা নিতে চান, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, এবং স্ক্রিনশট দেওয়ার পর আমরা পরবর্তীতে দাম বলে দিব আর কি। তো এটার সাথে আপনার যে উড়নাটা পাবেন, তো উড়নাটা একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে উড়না, এটা এই যে ভিতরে কাজগুলো দেখেন, এই কাজগুলো এটার মধ্যেও চুমকির কাজ করা আছে। হ্যাঁ, খুবই সুন্দর সুতার, একদম খুবই ভালো একটি সুতার কাজ করা আছে, সুতার কাজ এবং এটা আড়ির কাজগুলো খুবই ভালো হয়েছে। তো পুরোপুরিভাবে এই জামাটা একটা খুবই সুন্দর জামা। তো এই জামাটার সাথে সেলোয়ার, হ্যাঁ এই জামাটার সাথে সেলোয়ার থাকছে। এটা এই কাপড়টা একটু দেখে নেন, খুবই ভালো কাপড়, এবং এটা এটার সাথে ইনারও থাকছে। তো এই যে এই কাপড়গুলো একটু, এই যে পুরোপুরিভাবে ধরলাম, তো ইনারের কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক হবে। হ্যাঁ, এগুলা একদম লোকাল কাপড় না, খুবই ভালো মানের কাপড়, এবং এটা পাকিস্তানি, আমরা কোনো কপি কাপড় সেল করি না। তো এটা পুরোপুরি বিশ্বস্ত একটা সাইট। তো এরপরে আপনাদেরকে আরেকটা ফোর পিস দেখাচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক কালার। তো রানী গোলাপি, অনেকে রানী গোলাপিও বলে পিঙ্ক কালার এটা। তো এটার মধ্যে কাজগুলো একটু মানে সামনে থেকে ভালোভাবে দেখেন, এটার মধ্যে চুমকি এবং আড়ির কাজগুলো খুব ভালোভাবে করা হয়েছে গোলাপির মধ্যে, রানী গোলাপির কাপড়ের মধ্যে, মানে এই কাপ কাজগুলা খুবই সুন্দরভাবে মানে ফুটে উঠছে। তো এটার ভিতরে কাজগুলা কিন্তু উপরের কাজ থেকে আরো অনেক বেশি সুন্দর। তো আমি এখন একটু ভিতরের কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটার এই যে এটা হচ্ছে ভিতরের পার্ট, ঠিক আছে। এটার ভিতরে চুমকির খুবই সুন্দর কাজ করা এবং খুবই গর্জিয়াস কাজ, এবং এটার কাজগুলো কিন্তু খুবই মানে চোখের মধ্যে খুবই ভাসে এই কাজগুলা। নিচে মানে ফুলের একটা কাজ আছে, ফুলের উপরে আড়ি এবং চুমকির খুব সুন্দর কাজ করা। আর এই এই প্রিন্টটা কিন্তু 3D প্রিন্ট প্রিন্ট, আর এই চুমকি গুলো কিন্তু একদম প্লেন। হ্যাঁ, একদম প্লেন চুমকি কাজ করা, এটা হাতের মধ্যে আটকাবে না কখনো, জামার মধ্যে কখনো শরীরে আটকাবে না, এটা খুবই আরামদায়ক হবে। হ্যাঁ, আর এই কাজগুলোও খুবই সুন্দর, এবং এটার ভিতর দিয়ে আমি একটু আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে জামাটা, এই যে কাজগুলো দেখেন, এবং ভিতর দিয়ে হাত তো একদম স্পষ্ট দেখেন, দেখা যাচ্ছে কাজগুলো খুবই সুন্দর ভেসে উঠতেছে। আর এটার কাপড়টা হচ্ছে জর্জেট মার্বেল, জর্জেট খুবই ভালো কাপড়, এই কাপড়টা খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা ফোর পিস। এটা যদি আপনাদের এটার সাথে যে উড়নাটা থাকছে, উড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি, উড়নার কাজগুলো আরো বেশি সুন্দর। উড়নাটা এই যে উড়নাটা, উড়নাটার মধ্যে এই যে ওনার মধ্যে চুমকি এবং আড়ির কাজ করা, সুতার খুবই সুন্দর কাজ করা আছে, এবং এটার মধ্যে যে হাতা থাকবে, হাতার কাজও সেম, হাতার কাজটাও খুবই সুন্দর। এই যে রানী গোলাপি, এটা ইনার, ইনারটা একটু দেখেন, ইনারের কাপড়টাও খুবই ভালো এবং গর্জিয়াস, এবং কাপড়টা খুবই আরামদায়ক হবে। তো এরপরে আমরা ট্রাউজারটা দেখাবো।
এই যে এটা হচ্ছে খুবই মসৃণ আরামদায়ক কাপড়। হ্যাঁ এটা একটু দেখেন, একদম মসৃণ কাপড়, একটু এই যে দেখেন, এবং খুবই আরামদায়ক হবে এই কাপড়টা। তো এরপর আপনাদেরকে আরেকটা কাপড় দেখাচ্ছি, থ্রি পিস। আচ্ছা এটা অনেক গর্জিয়াস, অনেক সুন্দর আর একটা থ্রি পিস। এটা এই যে দেখেন এই থ্রি পিসটা, এটা অনেকটা এটার প্রিন্টটা হচ্ছে 3D প্রিন্ট। হ্যাঁ এই প্রিন্টটা 3D প্রিন্টের উপর, এই যে দেখেন 3D প্রিন্টের উপর চুমকির কাজ করা, এবং খুবই সুন্দর চুমকির কাজ করা। এটা ভালোভাবে লক্ষ্য করলে একটু বুঝতে পারবেন, 3D প্রিন্ট, প্রিন্টের উপর চুমকির কাজ করা, সাথে সুতার, এবং চুমকির কাজটা একদম প্লেন কাজ, এটা হাতে আটকাবে না বা কোনো জায়গায় আটকাবে না। তো এটা উপরের কাজ, উপরের কাজটা খুবই সুন্দর। তো এটার ভিতরে হাতা দেওয়া আছে, হাতার কাজগুলাও খুবই সুন্দর। তো ভিতরে আমরা একটু দেখিয়ে দিচ্ছি, তো ভিতরে দেখেন এই যে এটা হচ্ছে ভিতরে কাজ, এবং 3D প্রিন্ট দেওয়ার কারণে দেখেন কাজগুলো কিন্তু খুবই সুন্দর বেশি উঠতেছে। হ্যাঁ এবং এই কাজটা খুবই সুন্দর, দূর থেকেও খুবই ভালোভাবে লক্ষ্য করা যায় কাজগুলো, এবং গর্জিয়াস ভাবে বেশি ওঠে। আর এই কাপড়টাও জর্জেট কাপড়, মার্বেল জর্জেট, 4 পিস, 3D প্রিন্ট করা, যেহেতু সেহেতু এই কাপড়টা আসলে অনেক সুন্দর দেখা যায়, একটু ভালো করে লক্ষ্য করলে এটা আসলে বুঝতে পারবেন। তো এই কাপড়টা, কাপড়টাতে ওড়না থাকতেছে, তো ওড়নাটাও একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওড়না, তো ওড়নাটা অনেক সুন্দর, ওড়নার কাজগুলো একটু দেখেন, এই যে ওড়নার কাজ, এখানে 3D প্রিন্ট করা, 3D প্রিন্ট, 3D প্রিন্টের সাথে চুমকির কাজ করা, চুমকি আরির কাজ করা। তো চুমকিগুলো খুবই সুন্দর, এবং কাজগুলো আসলে খুবই সুন্দর করা হয়েছে এই জামাটার মধ্যে। এই যে একটু পুরোপুরি ভাবে দেখে নিন, এবং প্রত্যেকটা জামার কাজই কিন্তু খুবই সুন্দর। আপনাদের যে জামাটা পছন্দ হবে সেই জামাটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট আমাদের কাছে পাঠিয়ে দিবেন, তারপর আমরা হয়তো এই জামার প্রাইসটা বলে দিব। মানে এক একটা জামার এক এক ধরনের প্রাইস হবে, তো সবগুলো আসলে বলা সম্ভব না এখন। তো সবগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো এটার সাথে যে সেলোয়ার থাকছে, এই সেলোয়ারটা থাকছে, আর ইনার থাকছে, ইনার এগুলো একটু দেখিয়ে দিই। তো কাপড়গুলো এই যে এটা হচ্ছে সেলোয়ার, ভিতরে ইনারের কাপড়ও আছে। তো এগুলো আসলে খুবই মসৃণ এবং আরামদায়ক একদম কাপড়। এই যে একটু দেখে নেন, যে কাপড়গুলো খুবই আরামদায়ক হবে, মসৃণ একদম। তারপর তো অন্যরকম একটা এ হবে। তারপরে আর একটা 4 পিস আছে, এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই 4 পিসটা, এটার কালার হচ্ছে সবুজ, একদম গাঢ় সবুজ। এই যে হচ্ছে কাপড়টা, এটার গলার কাজটা একটু দেখেন, খুবই সবুজ, সবুজের উপরে হালকা হলুদ এর একটা কাজ করা আছে এখানে। তো এটা আসলে কাজটা আসলে খুবই সুন্দরভাবে ফুটে উঠছে, সবুজের মধ্যে একটু হলুদ টাইপে। তো তার পাশে আপনার আরি এবং সুতার, এই যে সুতার কাজ করা, আরির কাজ করা, তো এগুলো আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে চুমকি, সাদা চুমকি দেওয়া, তো চুমকির কাজগুলো খুবই প্লেন, এবং এগুলো হাতে আটকাবে না, এবং মানে শরীরের মধ্যে কখনো ফিল হবে না। এরপরে আসলে নিচের কাজগুলো দেখাচ্ছি, ভিতরের একটু কাজ আছে। তো পুরো জামাটা আসলে খুবই গর্জিয়াস, এই যে এইখানে একটু লক্ষ্য করেন যে এখানে মূলত 3D প্রিন্ট দেওয়া এটা। হ্যাঁ এটা কিন্তু 3D প্রিন্ট, বাজারে কোনো নর্মাল প্রিন্ট না, যেহেতু জামাটা পুরোপুরি পাকিস্তানি এবং অরিজিনাল একটা জামা, এটা আসলে দেখতেই বোঝা যায় 3D প্রিন্ট করা। একদম হাতার কাজগুলা একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু ভিতর দিয়ে হাত দিয়ে দেখায় দিই। এই যে দেখেন ভিতর দিয়ে হাতগুলো কিন্তু একদম ভাসে, তারপর 3D প্রিন্ট, এটা খুবই ভালোভাবে করা যায়, কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক, এবং এটা কিন্তু জর্জেট কাপড় হবে। হ্যাঁ জর্জেট, এবং এটা মার্বেল জর্জেট। আচ্ছা তো এটার ওড়নাটা একটু দেখিয়ে দিই আমরা, এটা হচ্ছে ওড়না। ওড়নার মধ্যে আরো সুন্দর কাজ করা, খুবই সুন্দর ওড়নাটা, ওড়নাটা একটু আপনারা লক্ষ্য করেন ওড়নাটার কাজটা, এই যে
এখানে 3D প্রিন্ট, 3D প্রিন্ট দেওয়া সাথে সুতা, খুবই চমৎকার একটি কাজ করা আছে এখানে। আমরা একটু ভিতরে আর একটু দেখাবো, এই যে এখন হয়তো পুরোপুরি ভাবে ভালোভাবে দেখতে পারবেন, এই যে খুবই গর্জিয়াস কাপড়টা, হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে মার্বেল জর্জেটের উপর, 3D প্রিন্ট। তার উপর আপনারা জরির কাজ পাবেন, আরির কাজ করা আছে, এবং কাজগুলো খুবই মসৃণ, কোনো হাতে কোনো জায়গায় এগুলো আটকাবে না। এগুলো একদম অরিজিনাল পাকিস্তান। তারপরে আরেকটা থ্রি পিস আছে আমাদের কাছে, এটা হচ্ছে দিল্লি বুটিক্স। তো আমরা এই যে এটা একটু দেখেন, এটা হচ্ছে দিল্লি বুটিক্স, এটার কাজগুলো খুবই সুন্দর। এটার মধ্যে সোনালি কালারের ছোট ছোট জরির কাজ করা আছে, চুমকি চুমকির সুন্দর সুন্দর কাজ করা আছে, সাথে সুতার খুবই সুন্দর কাজ করা, কাজগুলা খুবই গর্জিয়াস হয়েছে হয়েছে এগুলো একটু হ্যাঁ হাতের ভিতর দিয়ে, এই যে একটু দেখেন ভিতর দিয়ে কিন্তু অর্গানজা, খুবই অর্গানজা কাপড়, এই কাপড়টা হচ্ছে অর্গানজা কাপড়। হ্যাঁ এটার প্রিন্টটাও খুবই সুন্দর, এবং এটার মধ্যে যে চুমকির কাজ করা হয়েছে, চুমকির কাজগুলো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন চুমকিগুলো খুবই গর্জিয়াস এবং এগুলো খুবই সুন্দর। তো এখানে উপরের দিক দিয়ে এই যে কাজটা দেখেন, আমার অংশটা এখানে কিন্তু খুবই সুন্দর, মানে ফুটে উঠছে প্রিন্টটা, এবং চুমকির কাজগুলা একটু ভালোভাবে লক্ষ্য করতে পারে, এবং এই কালারটা কিন্তু ডিপ খয়েরি কালার, ডিপ খয়েরি কালার, এবং খুবই সুন্দর চমৎকার একটি থ্রি পিস। এবং এবং এটা এই কালারটা অনেকে কলিজা কালারও বলে, তো যে যে কালারে বুঝতে পারেন, ঠিক আছে। এটার মধ্যে সুতারও খুবই সুন্দর একটা চমৎকার কাজ করা আছে এটার মধ্যে, সুতার কাজটা পুরো জামার মধ্যে সুতার কাজটা করা আছে, এবং সুতোর কাজটাও খুবই সুন্দর হয়েছে, চিকন একটা কাজ করা। তো এটা এখন আমরা এই উনা দেখিয়ে দিব, হ্যাঁ এটার উনাটা একটু দেখাই, তো এই যে এই হচ্ছে উনা, উনার মধ্যে কাজটা, উনা পুরা উনার মধ্যে সুতার একটি কাজ করা আছে। হ্যাঁ তো সুতার কাজের উপরে এই যে প্রিন্ট গুলা ফুলগুলা এগুলা কিন্তু খুবই সুন্দর ফুটে উঠছে, এই নিচের কালার যে কালার আছে এই কালারের উপরে ফুলগুলা খুবই চমৎকার ভাবে ফুটে উঠছে, আবার পুরা উনার মধ্যে, এই উনার উপরে খুবই সুন্দর করে এসেছে সুতার কাজটা, একটু সুতার কাজটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। আর এই প্রত্যেকটা কাপড় কিন্তু অরিজিনাল কাপড়। হ্যাঁ আমরা আমাদের এই পেজে ভাই ইউটিউব চ্যানেলে আমরা কখনো কোনো কপি করা প্রোডাক্ট বা রেপ্লিকা প্রোডাক্ট আমরা কখনোই দিই না, আমরা কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করাই আমাদের লক্ষ্য, এবং আমরা খুব ভালো ভালো প্রোডাক্ট দিচ্ছি কাস্টমারকে, এবং কাস্টমারও আমাদের প্রতি স্যাটিসফাই। আচ্ছা এটার এটা হচ্ছে ইনার এবং থাউজার, থাউজার একটু দেখেন, এটা খয়েরি কালার, অনেকে কলিজা কালারও বলতে পারেন বলে, তো এটা একটু দেখেন, এই কাপড়টা কিন্তু খুবই মানে মোলায়ম, খুবই চমৎকার একটি কাপড়, এটি পরলে কখনো মানে আপনার খারাপ অনুভূতি হবে না, এটা খুবই চমৎকার একটা কাপড় এবং মসৃণ, তো এই কাপড়টা একদম মোলায়ম। হ্যাঁ অনেক সময় কাপড় ভালো হয় না, তো এই কাপড়টা আসলে অনেক ভালো একটা কাপড়। তো এগুলোর সাইজ হচ্ছে 42, 38 এবং 44, 48 সাইজ, হ্যাঁ এই সাইজগুলো আছে। তো আমাদের এখানে যে প্রোডাক্টগুলো এখন পর্যন্ত দেখানো হয়েছে, তো আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ হয় সেই প্রোডাক্টটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দেওয়ার পর আপনার আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে যে কোনো জায়গায় আপনারা স্ক্রিনশট পাঠাতে পারেন, আবার আমাদের নাইস আইটেমস যে ওয়েবসাইটটা আছে আপনারা ওয়েবসাইটে গিয়েও সবগুলা কাপড় পেয়ে যাবেন, ওইখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য, আসসালামু আলাইকুম।